আগের দোকানে চলে এসেছি। কমপ্লিট হয়ে গেছে, বসেও পড়েছে, কেক কমপ্লিট, কেকও এখানে এসে গেছে, খালি কাটার অফ। এখানেই বাচ্চাটাকে ঘুম থেকে উঠেছে, ওকে ওর মা এখন এ করছে, ও রেডি হবে ওরা, তারপর কেক কাটিং হবে। তাই তো সোনামামি দাই, এরা এখন বাচ্চাটাকে রেডি করাচ্ছে, ওরা ওকে রেডি করে। আমি ব্লগ করছি বলে ওরা আমাকে ন্যাকা বলছে, গাইস তোমরাই বলো। এত জোর গান চালিয়েছে না আমরা শুনতে পাচ্ছি, আমাদের গান চলে গেছে আর কেউ কিচ্ছু শুনতে পাবে না, গানই শুনে যাও, কারণ গানের জন্য আমাদের কথাবার্তা কিচ্ছু শুনতে হবে না। উঠছি, ডিম্পু চলে এসছে, বাচ্চাটা আসছে, বাচ্চা রেডি, মিডাই মিডাই, সোনামা তুমি কি কেক কাটবে নাকি? মিঠাই রেডি, মিঠাই রেডি, মিঠাই আবার কেক কাটবে। পালা শেষ, সবার ফটো তোলার পালা শেষ, এবার আমাদের কেক কাটা শুরু হবে। আগে পুটকাইকে দাও, মিঠাই চলছে, মুখের কি দশা, কেক খাওয়ার পর্ব। দেখো এদের অবস্থা, দেখো অবস্থাটা খালি দেখো, দশা করছে ইয়ে বাবা, দেখো বাচ্চাটাকেও ছাড়েনি, এগুলো ঠিক সেলিব্রেশন করছে হাততালি দিয়ে, মিঠাই হাততালি দিয়ে দাও, হ্যাপি বার্থডে মিঠাই, হাততালি দাও, হ্যাপি বার্থডে। আরে নিজের ঠোকরাটা দেখা, দেখুন আপনারা কিরকম হয়েছে, দেখো এ আমার কুকুর বলছি, সেলফি তুলছে এখন বাবা,
এখন ফটো তুলছে ছি এদের কি দশা আমার মুখটার কি দশা আরে খুবই ছোট তো হাত পায় না সেলফি তুলতে সবার মুখটা পুরোপুরি আনতে পারে না আজকে ডিনারে আছে পালং পরোট লুচি আলুর দম ছানার জিলিপি উইথ পায়েস এরকম ঘুম পেয়ে গেছে আর ও রাত্রিবেলা ঝাঁটা নিয়ে ঘোরাঘুরি করছে রাত দুপুরে ঝাঁটা নিয়ে ঘোরাঘুরি করছে এ ভালো এ এর জায়গায় এসে চুপ করে শুয়ে পড়েছে টিপো ঘুমিয়ে পড় গুড নাইট ব্লগ এখানেই শেষ গুড নাইট